বিরোধী পাওয়ার আবারও আপনাদের স্বাগত। রাজ্যের বিভিন্ন জায়গাতে কংগ্রেস, সিপিএম এবং তার পাশাপাশি বিজেপি দলের পক্ষ থেকে বাড়ি বাড়ি প্রচার অভিযান অনেকটাই তেজি ভাব লক্ষ্য করা যাচ্ছে। ১৬ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই চার বর্জনা কেন্দ্রে সিপিএম মনোনীত প্রার্থী 10,323-এর চাকরুচ্যুত শিক্ষক সুদীপ দাস বাড়ি বাড়ি প্রচার অভিযানে নেমে পড়েছেন এবং গোর্খাবস্তি এলাকায় তাকে দেখা গেল বাড়ি বাড়ি প্রচার অভিযানে নেমে পড়তে। চার বর্জলা এলাকায় সুদীপ সরকার, যিনি সিপিআই মনোনীত প্রার্থী এবং তার পাশাপাশি তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিজেপি দলের ডক্টর দিলীপ দাস, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে কিন্তু প্রচারাভিযানে বেরিয়ে পড়েছেন সিপিআই মনোনীত প্রার্থী এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে কিন্তু সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন তিনি। বর্জলা কেন্দ্রটি এমন একটি কেন্দ্র যেখানে সবচেয়ে কম রয়েছে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা, মাত্র দুজন প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরকম আরও তিনটি কেন্দ্র রয়েছে যেখানে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই বিষয়টাকে কেন্দ্র করে বর্জলা এলাকা থেকে, চার বর্জলা এলাকা থেকে 10,323-এর চাকরচ্যুত শিক্ষক সুদীপ দাস বাড়ি বাড়ি প্রচার অভিযানে বের হয়েছেন। গোর্খাবস্তি এলাকাতে তাকে দেখা গেছে প্রচার অভিযানে বের হতে এবং সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন সেটাই জানিয়েছেন। কি বলছেন তিনি শুনব। সাড়া পাচ্ছে, আমি বাড়ি বাড়ি যাচ্ছি। আমাদের বাম কংগ্রেস জোটের পক্ষে আমি সিপিএম প্রার্থী সুদীপ সরকার, আমি বাড়ি বাড়ি যাচ্ছি, ভালো সাড়া পাচ্ছি। কোন কোন বিষয়গুলো নিয়ে যাচ্ছেন মানুষের কাছে? মানুষের কাছে যাচ্ছি যে এই সময়ের মধ্যে আমাদের যে রাজ্যে একটা অপশাসন চলছে, মানুষের কাজ নেই, খাদ্য নেই, বিশেষ করে মানুষ তার নিজ যে অধিকার সেই অধিকারটুকু পাচ্ছে না। আগামী দিন তাদেরকে সেই নিশ্চয়তা দেওয়ার জন্য আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, তাদের সঙ্গে কথা বলছি, ভালো সাড়া পাচ্ছি। যেহেতু আপনি 10,323 থেকে বিলং করেন, মানে কি বলছেন মানুষকে এই বিষয়টা নিয়ে? না, যারা যা আমাদের 10,323-এর যে বাড়ি করে যাচ্ছি, আমরা বলছি ওদেরকে যে আগামী দিন আমাদের যে একটা সরকার ছিল, বাম সমর্থিত যে সিপিএম সরকারটা ছিল, তাদের আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা ওরাই করেছিল। আগামী দিন যখন আমাদের বাম কংগ্রেস জোট সরকারটা হবে, আগামী দিন আমাদের জন্য নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। এবং আমাদের যে পার্টির রাজ্য কমিটির যে সেক্রেটারি, উনি বলেছেন স্পষ্টভাবে যে আমাদের জন্য একটা কাজের ব্যবস্থা করবেন। জয় নিয়ে কতটুকু আসবে? 100%। আপনারা শুনলেন সিপিআইএম দলের প্রার্থী 10,323-এর চাকরচ্যুত শিক্ষক সুদীপ দাস বাড়ি বাড়ি প্রচারে বের হয়েছেন এবং অবশ্যই ক্ষমতা এলে সাধারণ মানুষের প্রভূত উন্নয়ন করবেন এবং পাশে থাকবেন সাধারণ মানুষের, সেই কথাই কিন্তু জানিয়েছেন তিনি। চার বর্জলা কেন্দ্রের মাত্র দুজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন, তার মধ্যে একজন অবশ্যই সিপিআই মনোনীত 10,323-এর প্রার্থী সুদীপ দাস, যিনি বাড়ি বাড়ি প্রচার করেছেন গোর্খাবস্তি এলাকায় তাকে আজ দেখা গেছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ।